আজকের অঙ্ক ক্লাস সম্মানীয় সুবীর স্যারের অঙ্ক বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা তত্ত্বের 21 দাগ থেকে শুরু করা হবে। তো চলো শুরু করা যাক। 21 দাগে কী দেওয়া রয়েছে? এন স্বাভাবিক সংখ্যা হলে 3³ তার পাওয়ারে 4n, অর্থাৎ এই এন এর কথা বলা হয়েছে, প্লাস 2 এর একক স্থানীয় অঙ্কটি কত? তো চলো শুরু করা যাক। এই 3³, এটাকে একবারে আমি 3³ মানে 27, সেটা আমরা সবাই জানি। তার পাওয়ারে 4n প্লাস 2, অর্থাৎ এইটুকু করলে একটা একক স্থানীয় অঙ্ক হবে, তার সঙ্গে 2 যোগ করার পর যে উত্তর হবে এবং তার একক স্থানীয় অঙ্কটি অপশনে রয়েছে সেটা বের করতে হবে। দেখো এই যে 4n, এই 4 এই n এর সঙ্গে কিন্তু গুণ অবস্থায় রয়েছে। সো আমাদের নিয়ম কি, এই পাওয়ার এত বড় পাওয়ার রয়েছে, সো 27কে সেই পাওয়ার দিয়ে গুণ করে যদি আমরা সমাধান করতে চাই সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে অঙ্কগুলো। তাই এই পাওয়ারের ক্ষেত্রে নিয়ম কি, যাই থাকুক না কেন সেটা 4 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। নিয়মটা ভালো করে শুনে রাখো, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করার পর যদি সেক্ষেত্রে ভাগ মিলে যায় সেক্ষেত্রে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার পাওয়ার হয়ে যাবে কত, 4। যেমন এইখানে 25, তারপরে 6, 2, 5, 1, এটার ক্ষেত্রেও সেই একই নিয়ম, 4 দিয়ে ভাগ করব। যদি এই পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যায় মিলে যায়, সো সেক্ষেত্রে আর এই পাওয়ারটা থাকবে না, এই 25-এর পাওয়ারে সেক্ষেত্রে কত হয়ে যাবে, 4। যদি না মিলে, ধরো কোথাও রয়েছে 26 পাওয়ারে, সো সেক্ষেত্রে 4 দিয়ে ভাগ করবো, 4 × 6 = 24, এখানে কিন্তু 2 অবশিষ্ট থাকবে। যে ক্ষেত্রে অবশিষ্ট থাকবে সেই ক্ষেত্রে সেই অবশিষ্ট সংখ্যাটা হয়ে যাবে সেই সংখ্যার পাওয়ার। সো এইখানে দেখো 4 বলে দিয়েছে এন স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এন এর মান 1, 2, 3, 4 আমরা বলতে পারি বা লিখতে পারি। ধরো আমি সাপোজ লিখলাম 2, সো এই 4 আর 4 কাটা যায় এটা, তাহলে কত হলো ভাগফল, 2। অর্থাৎ তোমরা এখানে এন এর যাই মান বসাও না কেন, এই 4 আর 4 তো কাটা যাবে, এইটা হয়ে যাবে ভাগফল। এখানে 3 বসাও 4 বসাও সেটাই ভাগফল। অর্থাৎ মোদ্দা কথা বলা হচ্ছে যে এইটাকে এইটা দিয়ে ভাগ করলে মিলে যাবে। সো মিলে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আর এই পাওয়ারটা থাকবে না, কত হয়ে যাবে, 27-এর পাওয়ার শুধু থাকবে 4। বারবার বলে দিলাম, যদি মিলে যায় সেই ক্ষেত্রে পাওয়ার হয়ে যাবে 4। এটাই অঙ্কের এই অঙ্কগুলোর সিস্টেম বা নিয়ম। সো এবার এই 7-এর পাওয়ারে 4 আমাদের দেখতে হবে, এই 27কে আর গুণ করবো না, জাস্ট ইউনিট ডিজিট 7-এর পাওয়ারে 4 কত হয়, কারণ আমাদের একক স্থানীয় অঙ্কটা বের করতে বলেছে। তাহলে 7-এর পাওয়ারে 4, এইগুলো যাদের প্র্যাকটিস থাকবে দেখবে অসুবিধা হবে না, যে 7-এর পাওয়ার 1 মানে 7, 7-এর পাওয়ার স্কোয়ার মানে 7-এর স্কোয়ার 49 আমরা জানি, 7-এর কিউব কত, 3, 4, 3, এটাও জানা। 7-এর পাওয়ারে 4, অর্থাৎ এর সঙ্গে আর একটা 7-এর গুণ ফল, 3 × 7 = 21, আমাদের আর হাতে কী থাকলো বা দরকার নেই, আর এদিকে কত হয় দরকার নেই, আমাদের বের করতে বলেছে ইউনিট ডিজিট। সো ইউনিট ডিজিটটা 1, তার সঙ্গে যোগ করবো 2, কারণ এই 2 রয়েছে, সো 2 আর 1 যোগ করলে 3, এই 3 এদিকে আরও সংখ্যা হবে, এগুলো কিন্তু আমাদের চাইনি, আমাদের যেটুক এইটুকু শর্ট প্রসেসে করতে হবে, এটা চাকরির পরীক্ষা। সো 3 দেখো কোন অপশানে রয়েছে, সি, সো সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাবো পরের অঙ্কে। এবার দেখো 22 দাগ কী দেওয়া রয়েছে, 25-এর পরে 6, 2, 5, 1। এবার যেটা বলবো, যদি 5 ইউনিট ডিজিটে থাকে তাহলে পাওয়ার যাই থাকুক না কেন, কোনো সূত্র কোনো নিয়ম আর অ্যাপ্লাই করতে হবে না, তার কারণ 5-এর পরে যাই থাকুক না কেন ইউনিট ডিজিট কিন্তু 5 হবে। একটু দেখো, 5-এর পাওয়ার 1 মানে 5, 5-এর পাওয়ার স্কোয়ার মানে এর সঙ্গে আর একটা 5-এর গুণ, 5 × 5 = 25, আর একটা তুমি 5-এর কিউব দাও, 5 গুণ সেই 125, সেই 5-5ই হবে। অর্থাৎ 5-এর পাওয়ারে যাই থাকুক না কেন নিয়ম 1, 5 আর 6, এরা পাওয়ারে যাই থাকুক না কেন ইউনিট ডিজিট কিন্তু 1-এর ক্ষেত্রে 1 হবে, 5-এর ক্ষেত্রে 5 হবে এবং 6-এর ক্ষেত্রে 6 হবে। যেমন এইটা রয়েছে 36, তার পাওয়ারে 5 × 8, যাই থাকুক না কেন দেখো 6-এর পাওয়ারে 1 মানে 6, 6-এর পাওয়ার স্কোয়ার মানে সঙ্গে আর একটা গুণ, 6 × 6 = 36, এখানে আর একটা 6 গুণ করে 6 × 6 = 36, সেই 6ই কিন্তু রয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রেখো, 5-এর পাওয়ারে যাই থাকুক না কেন 5ই হবে ইউনিট ডিজিট, 6-এর পাওয়ারে যাই থাকুক না কেন ইউনিট ডিজিট হবে 6 বা 6, এবং এইটা এবার দেখতে হবে যে 7, 3, তার 4, 5, 4, নিয়ম কী বলেছিলাম, 4 দিয়ে ভাগ করার পর যদি মিলে যায় সেক্ষেত্রে 4 হবে এর লাস্ট পাওয়ার, যদি না মিলে অবশিষ্ট যেটা থাকবে 54, 4 × 52, হাতে থাকলো 2। অর্থাৎ কী বলতে চাইছি, এই 54 তাকে আমরা 4 দিয়ে ভাগ করবো, 4 × 52 একবারে করে দিলাম, থাকলো অবশিষ্ট 2, এই অবশিষ্টটা সেক্ষেত্রে কিন্তু এদের পাওয়ার হয়ে যাবে, সো এইগুলো কিন্তু আর থাকলো না। তাহলে 3 স্কোয়ার করলে কত হয়, 9 ইউনিট ডিজিট, তাহলে কত হচ্ছে 9 আর 6 = 15 আর 5 = 20। সো সেক্ষেত্রে এটা একক, এটা দশক, আমাদের দশক চাইনি একক চেয়েছে, সো ইউনিট ডিজিটটা কত হচ্ছে, 0 ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাবো পরের অঙ্কে। এবার দেখো 23 দাগ কী বলে দেওয়া হয়েছে, 55-এর পাওয়ারে 1 প্লাস 23-এর পাওয়ারে 1 প্লাস 42-এর পাওয়ারে 1, এর একক স্থানীয় অঙ্কটি কত? দেখো চলো শুরু করা যাক, যে কী বললাম এর আগেরটাই, যে 5 যদি ইউনিট ডিজিট থাকে এবং এদের পাওয়ারে যাই থাকুক না কেন আর সূত্র প্রয়োগ করতে হবে না, কারণ এর ইউনিট ডিজিট 5ই হবে। প্লাস এবার এইটাই
নিয়ম কি বললাম যে পাওয়ারে যাই থাকুক না কোনো কি সূত্রে 4 দিয়ে ভাগ করতে হবে এবং আরেকটি নিয়ম বলি পাওয়ারটা যত বড়ই হোক না কেন শেষ দুটো সংখ্যাকে ভাগ করবে এদিকে যাই থাকুক না কেন ভাগ করার প্রয়োজন নেই তাহলে এইখানে শেষ দুটি সংখ্যা কত 10 10 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি নিয়ম কি বললাম 4 2 গুণ 8 এই যে অবশিষ্টটা থাকবে সেই ক্ষেত্রে এদের আর কোনো ভ্যালু থাকলো না যেটা অবশিষ্ট থাকবে ভাগ করার পর সেটা হয়ে যাবে নতুন পাওয়ার অর্থাৎ 3 এর স্কয়ার হয়ে গেল 3 এর স্কয়ার করলে 9 প্লাস এটার বেলায়ও তাই 4 দিয়ে ভাগ করব দেখো এইটাও কি বললাম জাস্ট লাস্ট দুটো সংখ্যাকে ভাগ করব 4 কে 12 কে ভাগ করলে 4 কে 12 দিয়ে ভাগ করলে কত হলো 3 অর্থাৎ মিলে যায় মিলে গেলে সূত্র কি বললাম যেটা মিলে গেলে সেই ক্ষেত্রে কিন্তু পাওয়ার দাঁড়াবে 4 অর্থাৎ 2 এর পাওয়ারে 4 2 এর পাওয়ারে 4 মানে কত 16 অর্থাৎ এবার একটু করে দেখাই দেখো 2 এর পাওয়ার 1 মানে 2 2 এর পাওয়ার স্কয়ার মানে 4 2 এর পাওয়ারে কিউব মানে 8 2 এর পাওয়ারে 4 অর্থাৎ এই 8 এর সঙ্গে আরেকটা 2 আর 2 16 আমাদের নিতে হবে ইউনিট ডিজিট 6 অর্থাৎ তাহলে কি হচ্ছে 5 আর 9 14 আর 6 20 তাহলে এই যে 20 হলো এটা একক ঘরের অঙ্ক এটা দশক ঘরের অঙ্ক সো একক ইউনিট কি বলেছে একক স্থানীয় অঙ্কটি কত সো একক স্থানীয় অঙ্কটি কত 0 সো সি ইজ দ্য রাইট অ্যানসার এবার দেখো 24 দা কি বলে দেওয়া হয়েছে যে 11 এর পাওয়ারে 1 12 এর পাওয়ারে 2 13 এর পাওয়ারে 3 একটু লক্ষ্য করে দেখবে যে লাস্ট সংখ্যাটি পাওয়ার হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই বলেছে এর একক স্থানীয় অঙ্কটি কত তাহলে দেখো এটা 11 এর পাওয়ারে 1 অর্থাৎ 1 এর পাওয়ারে 1 আমরা এর আগেই বললাম যে 1 5 এবং 6 যদি থাকে তাহলে কিন্তু এদের একক স্থানীয় অঙ্কগুলি সেমই থাকবে অর্থাৎ 1 থাকলে 1 2 আমরা জাস্ট 12 কে কল্পনা করব না জাস্ট লাস্ট যে সংখ্যাটি রয়েছে একক স্থানীয় অঙ্ক সেটা 2 এর স্কয়ার অর্থাৎ 4 বা তোমরা একটু দেখলে পারবে যে 12 এর স্কয়ার অর্থাৎ 144 সো আমাদের তো আর এইগুলির দরকার নেই শুধু একক স্থানীয় অঙ্কর দরকার সো এটা মুছে ফেলি তাহলে এইটা 3 এর কিউব 27 তাহলে বসবে কত 7 4 এর পাওয়ারে 4 একটু লক্ষ্য করো দেখো 4 এর 1 মানে 4 4 এর স্কয়ার করলে 16 4 এর কিউব করলে আর একটা 4 এর গুণ 4 16 64 4 এর 4 করলে অর্থাৎ এর সঙ্গে আর একটা 4 এর গুণ 4 4 এর 16 তাহলে একক স্থানীয় 6 এটার বেলা হয়েছে একটু লক্ষ্য করো যে যদি পাওয়ার যদি বেজোর হয় সেক্ষেত্রে 4 দেখো এই কিউব ছিল 64 4 হলো সো স্কয়ার যখন হবে দেখো 4 স্কয়ার 16 আবার যখন 4 হলো অর্থাৎ এই 64 সঙ্গে একটা 4 গুণ করে আবার দেখো 4 4 16 হলো অর্থাৎ তুমি যদি আর একটা 4 অর্থাৎ একটু দেখো 4 এর পাওয়ার 5 তাহলে দেখো এর সঙ্গে এই একক ঘরের সঙ্গে আর একটা 4 এর গুণ 4 6 24 তাহলে দেখো বেজোরের ক্ষেত্রে সেই একক স্থানীয় অঙ্কগুলো 4 হয়ে যাচ্ছে এখানে তুমি যদি আর একটা দাও 4 এর পাওয়ার 6 অর্থাৎ আর একটা 4 এর গুণ 4 4 এ 6 দেখো প্রত্যেক একটা পর পর অর্থাৎ বেজোরের বেলায় 4 হবে যুগ্মের বেলায় 6 হবে এটা একটু মাথায় রেখো তাহলে এই 4 এর পাওয়ারে 4 এটা একটা যুগ্ম অর্থাৎ অটোমেটিক ইউনিট ডিজিট 6 আর কিছু করার প্রয়োজন নেই 15 5 এর পাওয়ারে যাই থাকুক না কেন কেবলই আলোচনা করা হলো ইউনিট ডিজিট 5ই হবে 6 এর পাওয়ারে যাই থাকুক না কেন ইউনিট ডিজিট 6ই হবে এবার এইগুলো যোগ করে যেটা হবে সেটাই হবে উত্তর কি 1 আর 4 5 আর 7 12 আর 6 18 আর 5 23 আর 6 29 তাহলে 29 এর এই 9 নিতে বলেছে অর্থাৎ ইউনিট একক ঘরের অঙ্ক নিতে বলেছে অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার চলে যাবো পরের অঙ্কে এবার দেখো 25 দাগ 212 তার পাওয়ারে 316 গুণ 323 তার পাওয়ারে 512 গুণ 727 তার পাওয়ারে 313 এর একক স্থানীয় অঙ্ক কত আগে যোগ দিয়েছিল এবার একটু গুণ দিয়ে দিয়েছে সেই একই নিয়ম একই প্রসেস কি 212 অর্থাৎ এর পাওয়ারটাকে কী করতে হবে আমরা কী বললাম 4 দিয়ে ভাগ করতে হবে 4 দিয়ে ভাগ করলে দেখো লাস্ট যে দুটি সংখ্যা কত 16 ষোলোকে ভাগ করলে 4 4 16 মিলে গেল অর্থাৎ 2 এর পাওয়ার এইগুলো আর থাকলো না কত কল্পনা করতে হবে 4 তাহলে 2 এর পাওয়ার 4 আমরা কেবল করলাম 2 এর পাওয়ার 4 মানে 16 অর্থাৎ ইউনিট ডিজিট কত ইউনিট ডিজিটের কথা বলা হয়েছে 16 6 বসবে গুণ 323 তাকেও 4 দিয়ে ভাগ করতে হবে 512 রয়েছে এর পাওয়ার ভাগ করলে মিলে যায় সো এই ক্ষেত্রে এর পাওয়ার কত হলো 3 এর পাওয়ার 4 সো এটা আর রইলো না 3 এর পাওয়ার 4 মানে কত তোমরা একটু দেখবে 81 হয় এটা অর্থাৎ ইউনিট ডিজিট নেব কত 1 গুণ 727 তারপরে 313 এটাকেও 4 দিয়ে ভাগ করব ভাগ করলে দেখো জাস্ট কি বললাম এই দুটো সংখ্যাকে 13 কে 4 দিয়ে ভাগ করলে 3 4 12 অবশিষ্ট যেটা রইবে যদি মিলে যায় সেক্ষেত্রে 4 হবে পাওয়ার যদি না মেলে অবশিষ্ট যেটা থাকবে সেটা হয়ে যাবে পাওয়ার অর্থাৎ 1 তো 7 এর পাওয়ার 1 বলতে কি বোঝায় 7 এবার এইগুলো গুণ যোগ থাকলে যোগ করতাম যেহেতু গুণ রয়েছে গুণ তাহলে 7 কে 7 6 7 42 নিতে বলেছে ইউনিট অর্থাৎ একক স্থানীয় ঘর একক স্থানীয় 2 অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে এবার পরের অঙ্ক অর্থাৎ 26 দাগ দেখো কী দেওয়া রয়েছে 312 316 291 593 329 627 এর একক স্থানীয় অঙ্কটি কত একদম সোজা জাস্ট এদের যে একক ঘরের অঙ্কগুলো এইগুলোই গুণ করবো গুণ করলে যে উত্তরটা হবে একক ঘর সেটাই উত্তর 7 7 নং 63 তাহলে রইল কত একক ঘরে 3 3 দিয়ে গুণ করবো 3 3 দিয়ে 3 তারিখকে 9
এটাই একক ঘরের এই নয় দিয়ে গুণ করব এককে, নয় এককে নয়, কারণ এদিকে আর দশক ঘরের অঙ্ক যাই হোক কিচ্ছু নেওয়ার প্রয়োজন নেই। এবার নয়কে ছয় দিয়ে গুণ করবো, ছয় নং চুয়ান্ন, এটা কাটা, আমাদের নিতে হবে একক চার রইবে, চার দুগুণি আট, এটাই হয়ে গেল অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। আবার বলে দিচ্ছি দেখো, সাত নং তেষট্টি গুণ করবো, তিন দিয়ে একক ঘর আমাদের দরকার, তিন তিরিককে নয় রইল, এখানে যেমন ছয় ক্যান্সেল হয়ে গেল, এখানে ক্যান্সেল করার কিচ্ছু নেই। আবার নয় দিয়ে গুণ করবো এর একক ঘরের অঙ্ক এককে, নয় অক্কে নয়, এখানেও আর কিছু রইল না, নয় দিয়েই গুণ হবে, এই নয় গুণ হবে ছয়ের সঙ্গে, ছয় নং চুয়ান্ন, এটার প্রয়োজন নেই, একক ঘরের দরকার চার, চার একক ঘরের অঙ্ক চার দুগুণি আট। সো এতটাই সোজা, সি ইজ দ্য রাইট অ্যান্সার, চলে যাবো পরের অঙ্ক। এবার দেখো সাতাশ দা, কী বলে দেওয়া হয়েছে, ফাইভ এক্স প্লাস সেভেন লেস দ্যান ইকুয়াল টু থ্রি এক্স প্লাস নাইন হলে এক্সের সর্বোচ্চ মান কত। অঙ্কে আমাদের এরকম চিহ্ন থাকলে অনেক একটু সমস্যা হতে পারে, এই চিহ্নটা একটু বলা যাক, এরকম বা এরকম, এরকম বা এরকম, এই চারটি চিহ্নের যেরকমই থাকুক না কেন অঙ্কে আমরা সমান সমান ধরে অঙ্কটাকে সমাধান করার চেষ্টা করব। তাহলে এইটা যদি সমান সমান হয়, একটা সমীকরণ হয়ে গেল, তার সমীকরণ হলে নিয়ম কি, অক্ষরযুক্ত সংখ্যাগুলো একদিকে অর্থাৎ ফাইভ এক্স থ্রি এক্সকে ওই দিক নিয়ে আসবো, তাহলে নিয়ম অনুসারে যোগ ছিল, এর আগে কোনো চিহ্ন নেই, এদিকে আসলে বিয়োগ হয়ে গেল, এইটাকে এই চিহ্নই ধরবো, এই নাইন সেভেন ওদিক গেলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, যোগ বিয়োগ করবো, ফাইভ এক্সের থেকে থ্রি এক্স চলে গেলে টু এক্স, নাইনের থেকে সাত চলে গেলে টু। এবার অনেকে দুই দিয়ে টোটালটাকে ভাগ করতে পারে বা এই দুই এই দুই কাটতে পারে, তাহলে এক্স এইটা মানে ওয়ান। এবার এই চিহ্নটা নিয়ে অনেকের একটু সমস্যা যে এইটা মানে কি, দেখো একদম পরিষ্কার বলি যে এইটার মধ্যে যে থাকবে সেই বড়, অর্থাৎ এক বড় এক্স ছোট, পরিষ্কারভাবে বোঝানো যাচ্ছে। আবার এইখানে এই একটা চিহ্ন দেওয়া রয়েছে, তার মানে কি হলো যে এক বড় এক্সের থেকে বা এক্স ছোট একের থেকে বা এক্স একের সমান, এই চিহ্নটা দেওয়ার মানে আগে যেমন পরিষ্কার এরকম ছিল পরিষ্কার, এখানে বলা যেতে পারে যে এক বড় এক্সের থেকে অর্থাৎ এক্স ছোট একের থেকে, আবার যখন এই চিহ্নটা দেব তখন কি হলো এক্স একের সমানও হতে পারে বা একের ছোট হতে পারে। সো সেক্ষেত্রে এক্সের মান কি হতে পারে, তোমরা যদি এইখানে দুই লেখো, দুই কি লেখা যায়, যে দুই এরকম লেখা যায় যে দুই ছোট এক বড়, এটা বাস্তব জ্ঞান থেকে বোঝা যায় যে না হবে না, তাহলে এক্সের মান কিন্তু একের থেকে ছোট হবে। আবার এইখানে যে একটু চিহ্ন দিয়েছে সমান সমান, অর্থাৎ একের সমান হবে, তাহলে এইখানে একটা ওয়ান লেখা যেতে পারে, এর বেশি কিন্তু আর লেখা যাবে না, এক একের সমান হতে পারে বা একের ছোট তো নয় কিন্তু সমান হতে পারে। সো সেক্ষেত্রে এক্সের সর্বোচ্চ মান তাহলে কত হতে পারে, এক। সো এ ইজ দ্য রাইট অ্যান্সার, কত হলো এক্স ইকুয়াল টু ওয়ান, এটাই হলো এই অঙ্কের উত্তর, চলে গেল পরের। এবার দেখো আঠাশ দা, কী বলে দিয়েছে, এক্স একটি পূর্ণ সংখ্যা এবং এইটা হলে এক্সের বৃহত্তম মান কত। চলো শুরু করা যাক, কী বললাম যে এইখানে যেমন আগের বেলায় একটা ছিল, এর নিচে একটা দাগ ছিল, কোনো ব্যাপার নেই, এই পাশে দেখো এই একটা রয়েছে, এই একটা রয়েছে, সো সেক্ষেত্রে কী করতে হবে, এর নিচে একটা এক ধরবো, এর নিচে একটা এক ধরলে আমরা যদি সমান সমান কল্পনা করি তাহলে এই দুই দিয়ে এইটাকে কী করতে হবে, বজ্রগ্রহণ করতে হবে, তাহলে করি। বা অনেকে অনেকভাবে বলতে পারে, যেমন এইটাকে দুই দেখাচ্ছি, পাঁচ দুগুণি দশ একবারে লিখে দিচ্ছি, আর টু এক্স মাইনাস সেভেন দুই অক্ষের দুই, তাহলে কী হলো এই দুই এর সঙ্গে গুণ হচ্ছে, এই দুই এর সঙ্গে গুণ হচ্ছে। এবার অনেকে ভাবতে পারে বা বলতে পারে, এই দুই দিয়ে যেমন এটাকে গুণ করলাম, এই দুই দিয়ে একে গুণ করলাম, এই দুই দিয়ে একেও গুণ করব, অর্থাৎ এই দুই কাটাকাটি যাবে, সেক্ষেত্রে পাঁচ গুণি দশ, অর্থাৎ নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে এই পাশেও গুণ, এই পাশেও গুণ এবং নিজেকেও গুণ, ঠিক তাই করলাম। বা অনেকে যারা পারবে অ্যাডভান্স, তারা ডাইরেক্ট এই পাঁচ গুণি দশ, সো এদিকে আর কিছু রইল না, টু এক্স মাইনাস সেভেন দুই অক্ষে দুই, তাহলে কী হচ্ছে অঙ্ক, আগেরবার যেমন একটা ছিল এবার দুটো রয়েছে, সো সেক্ষেত্রে এই বিয়োগ সাত এদিকেও যাবে ওদিকেও যাবে, শুধু বিয়োগ সাত নয়, নিয়ম যেই থাকবে যাকে এদিক ওদিক করতে হবে দুদিকেই করতে হবে। সো কী হচ্ছে, বিয়োগ দশ মাইনাস সাত এদিক চলে আসলে প্লাস সাত, যা চিহ্ন তাই টু এক্স, এই টু এই মাইনাস সাত ওদিক গেলে প্লাস সাত, তাহলে দশের থেকে সাত চলে গেলে বিয়োগ তিন, টু এক্স সাতার দুই নয়, দুই দিয়ে এবার সবাইকে ভাগ, অর্থাৎ তিনের দুই এই এক্স নয়ের দুই, অর্থাৎ অনেকে কী ভাবতে পারে এইটাকেও দুই দিয়ে গুণ, অর্থাৎ সবাইকে সরি সবাইকেই দুই দিয়ে ভাগ, তাহলে এইটা এইটা কাটা সেই দেখো এক্সই রইল, সুতরাং এইগুলো আর করে সময় নষ্টের কোনো প্রয়োজন নেই, তাহলে তিনকে দুই দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ, তার আগে মাইনাস এই এক্স, নয়কে দুই দিয়ে ভাগ করলে ফোর পয়েন্ট ফাইভ, বলেছে এক্স একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ এরকম দশমিক ফশমিক রাখা চলবে না। তাহলে কী বলা হচ্ছে যে কী বললাম এর আগেরটায় যে এক্স কিন্তু বড়, আবার এইটার বেলায় কিন্তু ফোর পয়েন্ট ফাইভ বড়, অর্থাৎ এই চিহ্নের মধ্যে রয়েছে, তাহলে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ, অর্থাৎ একের থেকে তাহলে কী এখানে কী কী হতে পারে, এক হতে পারে, দুই হতে পারে, তিন হতে পারে, চার হতে পারে, পাঁচ কী হবে, এখানে পাঁচ দেখো তো, পাঁচ এখানে যদি লেখা হয় তাহলে বোঝা যাচ্ছে কি এইটা বড় এইটা ছোটো, পাঁচকে এটার থেকে ছোটো না, ছোটো না, তাহলে এইটা কিন্তু আর লেখা যাবে না, তাহলে রেঞ্জটা কী হচ্ছে এক দুই তিন চার, এবার এর মধ্যে কী বলেছে একটি পূর্ণ সংখ্যা এবং এক্সের বৃহত্তম মান কত, তাহলে এক দুই তিন চার এদের মধ্যে বড় কোনটা চার, সো
সি ইজ দ্য রাইট অ্যান্সার। একটু কল্পনা করলেই তোমরা এগুলো পারবে। চলে যাবো পরের অঙ্কে। এবার দেখো 29 দাগ, 7 লেস দেন 2x মাইনাস 3 লেস দেন 17, এক্স একটি পূর্ণবর্গ সংখ্যা হলে এক্স এর মান কত? অর্থাৎ 7 ছোট এইটুকুর থেকে, আবার 17 থেকে এইটুকু ছোট। দেখো করাই এক কী বললাম, এইগুলোকে সব সমান সমান ধরতে হবে। 7 এ বিয়োগ 3কে এদিক নিয়ে আসবো, যোগ 3 আগে একদম আগের অঙ্কটার মতন 2x। সো এই বিয়োগ 3 যেমন এদিক চলে গেল, এখানে আর থাকা রাখার প্রয়োজন নেই। 17 মাইনাস 3 এদিক চলে গেলে 3, বা 7 আর 3 যোগ করলে 10 2x, 17 আর 3 যোগ করলে 20। আবার এটাকে সবাইকে দুই দিয়ে ভাগ, একবারে টানাও ভাগ করা যায়, বা এই দুই দিয়ে একে ভাগ করলাম, 10 দিয়ে ভাগ করলে 5, তাহলে আর এইখানে 2 থাকলো না, 20কে 10 দুই দিয়ে ভাগ করলে 10। কী বললাম বোঝা গেল? বা অ্যাকচুয়ালি সবাইকেই দুই দিয়ে ভাগ, অর্থাৎ এইরকম। তাহলে দুই দিয়ে ভাগ করলে 10 হয়, দুই দুই কাটা গেল, দুই দিয়ে 10কে ভাগ করলে 5 হয়। যারা পারবে একটু অ্যাডভান্টেজ হওয়ার জন্য করার জন্য এইগুলো করছি। সো সেই ক্ষেত্রে এইটা কী হলো, 5 10, অর্থাৎ এই যে এক্সের মান দেখো এইখানে এই চিহ্নটা, অর্থাৎ 5 থেকে বড় হতে হবে। তাহলে কী কী হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 11 12, আবার এইখানে বলে দিয়েছে যে 10 থেকে ছোট হতে হবে। সো এইখানে কিন্তু 9 পর আর লেখা যাবে না, কারণ এইখানে কি এই 11 লেখা যাবে, কারণ 11 10 থেকে কি বড়। সো এই লেখাটা এরকম মানে কি বোঝাচ্ছে, যে 11 ছোট, অর্থাৎ লেস দেন 10। সো এইটা লেখা যাবে না, এটা কাটা, অর্থাৎ এখানে 11 লেখা যাবে না। তাহলে 6 থেকে 9 পর্যন্ত এর রেঞ্জ, এবং এর মধ্যে বলে দিয়েছে যে পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে 6 7 8 9 কাদেরকে বর্গমূল করা যায় এরকম, অর্থাৎ 9কে। সুতরাং 9 হলো এর সঠিক উত্তর, অর্থাৎ বি দাগ রাইট অ্যান্সার। চলে যাবে পরের অঙ্ক, অর্থাৎ 30 দাগ। দেখো 30 দাগে আবার একটু এইখানে দিয়ে দাগ দেওয়া রয়েছে, এই একটা এই একটা, এগুলোকে বলা হয় মড। এক্সের মধ্যে যদি এরকম মডের মধ্যে থাকে, অর্থাৎ এক্সের মান একটি ধনাত্মক মান বেরোবে, এগুলো তোমরা নিশ্চয়ই আগে জানো, এগুলো এখন আর বলার প্রয়োজন নেই। একদম সরাসরি অঙ্কে যে এক্স 5 এই মডটা তুলে দিয়ে এইখানে একটা এই চিহ্ন দিয়ে এইখানে একটা বিয়োগ 3 লিখতে হবে, একদম পরিষ্কার। তোমরা একবারে এরকম লিখবে, মডটা তুলে দিয়ে এইখানে যা চিহ্ন থাকবে এরকম একটা দিয়ে, এখানে প্লাস থাকলে এটা মাইনাস, তাহলে এই অঙ্কটায় একদম কী হবে, বিয়োগ 3। এই মাইনাস 5 এদিকে আসলে প্লাস 5, এইটা এক্স রয়ে গেল, এই 3 মাইনাস 5 ওদিক চলে গেলে 5, তাহলে কী হচ্ছে, 3 থেকে 5 চলে গেলে 2x, এটা কী হলো 3 আর 5 8। সো এই যে রেঞ্জ দেখো কোনটায় রয়েছে, 2x 8। সো বি ইজ দ্য রাইট অ্যান্সার। আবার বলে দিচ্ছি এই মড থাকলে কোনো চিন্তা করার কারণ নেই, মড অর্থাৎ মানটার ধনাত্মক বেরোবে, সেই জন্য মড দেওয়া। তাহলে মড থাকলে কী করবো, এখানে যা থাকবে এই পাশেও লিখে এই যে প্লাস 3 এইখানে অপোজিট সাইন, অর্থাৎ মাইনাস 3 লিখবো, লিখে সমীকরণ বা সমাধান করব, যে রেঞ্জ বেরোবে সেটাই হবে উত্তর, অর্থাৎ এইটা বি ইজ দ্য রাইট অ্যান্সার। সো এই ছিল আজকের অঙ্ক ক্লাস, দেখা হবে এর পরের দিন, অর্থাৎ 31 দাগ নিয়ে। ভালো থেকো।